হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি ম্যাথ আজ আমরা অনুপাত ও সমানুপাতের কষে দেখে পাঁচ দশমিক দুই করব এর আগে আমরা এই চ্যাপ্টারের আরেকটি ভিডিও দিয়েছিলাম পার্ট ওয়ান ভিডিও যদি তোমরা সেটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে কারণ সেখানে সমানুপাত সম্বন্ধে কিছু ধারণা দেওয়া আছে যেটি তোমাদের এ অঙ্কগুলো করার কাজে লাগবে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো এর আগের ভিডিওতে পার্ট ওয়ান ভিডিওতে আমরা তিনের চার নম্বর করেছিলাম যেখানে আমাদের রাশিতে কিছু মিস্টেক হয়েছিল তাহলে চলো আজকে আবার এই অঙ্কটাই একবার করে নিই এখানে বলেছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি তাহলে আমরা ধরে নেব মনে করি তৃতীয় সমানুপাতিটি হল পি এখানে ধরে নাও তিনের চার নাম্বার মনে করি তৃতীয় সমানুপাতিটি হ্যালো পি যদি আমাদের তৃতীয় সমানুপাতি পি হয় তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই তার হল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হল স্কোয়ার ও পি ক্রমিক সমানুপাতি হবে ক্রমিক সমানুপাতি হবে এটা যদি ক্রমিক সমানুপাত হয় তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই পি বা এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে যদি সূত্র দিই তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটার হল ছিল সমান সমান এটাকে একইভাবে সূত্র দিয়ে নাও এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার বাই বা এক্স তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াইয়ের হল স্কোয়ার এক্স লিখতে পারি এটা ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকোয়াল টু একইভাবে এটাকেও লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হল স্কোয়ার ইন্টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার বাই পি যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি দিয়ে দেবো দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স হোল স্কোয়ার এই দুটো কেটে কেটে যাবে উপর নিচে আমাদের যেটা বাঁচলো সেটা হচ্ছে ওয়ান ওয়াই এক্স তার হোল স্কোয়ার টু এদিকে আমাদের হয়ে যাবে এক্স প্লাস t² * (x - y) তাহলে হল स्क्वायर তাহলে হল स्क्वायर / f বা যদি আমরা কোনা কোনি গুণ করি তাহলে পাবো p এর সঙ্গে এ গুণ করলে হবে f = (x + y) তাহলে स्क्वायर * এর সঙ্গে গুণ (x + y) তাহলে स्क्वायर * (x - y) তাহলে स्क्वायर অতএব পি ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে পাওয়ারটা যোগ হয়ে যাবে তাহলে আমাদের হয়ে যাবে এক্স প্লাস ওয়াই হোল টু পাওয়ার ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এই অঙ্কটি আমাদের হয়ে গেল এবার চলো পরবর্তী অঙ্ক দেখি দেখো আমাদের চার নম্বর অঙ্ক বলেছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি তাহলে আমরা ধরে নেব মনে করি নির্ণয় মধ্য সমানুপাতিটি হলো এক্স চার এড এক মনে করি নির্ণেয় মধ্য সমানুপাতিটি হল সমানুপাতিটি হলো এক্স অতএব মধ্য সমানুপাতি যদি আমাদের x হয় তাহলে আমরা বলতে পারি 5, x ও 80 ক্রমিক সমানুপাতে থাকবে অতএব 5, x ও 80 ক্রমিক সমানুপাতি হবে ক্রমিক সমানুপাতি হবে এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি 5/x ইকোয়াল টু এক্স বাই আশি বা কোনাকুনি গুণ করে নাও এক্সের সঙ্গে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার ইকোয়াল টু পাঁচের সঙ্গে আশি গুণ করলে হবে পাঁচ এটে চল্লিশ আর আরেকটা শূন্য অতএব আমাদের এক্স যাবে কুড়ি নেক্সট অঙ্ক দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক বলেছে আমাদের আট দশমিক এক এবং দুই দশমিক পাঁচ এর মধ্য অনুপাতি নির্ণয় করি আবার মনে করি মধ্য সমানুপাতিটি হলো x অতএব আমাদের বলছে 8.1 আর 2.5 8.1, 2.5 8.1 x ও 2.5 ক্রমিক সমানুপাতি হবে ক্রমিক সমানুপাতি হবে আর এটা যদি ক্রমিক সমানুপাতে হয় তাহলে আমরা লিখতে পারি 8.1 / x তাহলে আমরা লিখতে পারি দেখো অদেভ 8.1 / x = x / 2.5 এবার আমরা কোণা কোণি গুণ করে নেব তাহলে x এর সঙ্গে x কে গুণ করলে হয়ে যাবে আমাদের x² = এইট দশ আট দশমিক এক তো, দুই দশমিক পাঁচ এটাকেও গুণ করে নাও দেখো গুণ করলে হবে পঁচিশে পঁচিশ আর আট পঁচিশে দুশো দুশো আর হাতে এক ছিল দুশো দুই আমাদের দুটোর পর দশমিক আছে একটার পর আর একটার পর দুটোর পর দশমিক বসিয়ে দেব তাহলে আমাদের বেড়ে গেল এটা অতএব এক্স আমাদের বেরিয়ে যাবে এটাকে যদি আমরা এভাবে না করি তাহলে এভাবে করতে পারি এক্স ইকুয়াল টু রুট এইট পয়েন্ট ওয়ান গুণিত দুই দশমিক পাঁচ সমান এটা দেখানো দশমিক যদি উঠিয়ে দিই তাহলে নিচে দশ হয়ে যাবে গুণিত দশমিক যদি উঠিয়ে দিই তাহলে নিচে দশ হয়ে যাবে সমান সমান দেখো একাশি নয় নয় একাশি হয় তাহলে রুট থেকে বেরোনোর জন্য নয় আসবে আর উনি তো পঁচিশের জন্য পাঁচ আসবে আর নিচে দুটো দশ ছিল তার জন্য একটা দশ আসবে এবার পাঁচের সঙ্গে দশকে কাটলে হবে পাঁচ দুয়ে দশ তাহলে এটার সঙ্গে গুণ করলে হবে ভাগ করে নাও নয়কে দু দিয়ে ভাগ করলে হবে চার দুয়ে আট আর দশমিক পাঁচ দুয়ে দশ বা এখানে সবগুলোতে বা এক্স লিখে দেব বা এক্স অতএব এক্স ইকুয়াল টু চার দশমিক পাঁচ আমাদের বেরিয়ে গেল এবার নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক বলেছে এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউ এখানে তিন নম্বরে ধরে নেব মনে করি নির্ণয় মধ্য সমানুপাতি সমান এ নির্ণয় মধ্য সমানুপাতি সমান এ যদি মধ্য সমানুপাতি যদি এ হয় তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স আমাদের রাশিটা ছিল দেখে নাও রাশিটা একবার দেখ নাও এক্স কিউ ওয়াই এক্স কিউ ওয়াই কমা এ কমা এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি হবে সমানুপতি হবে এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স কিউব ওয়াই বাই এ ইকোয়াল টু এ ওয়াই এক্স ওয়াই কিউব বা এর সঙ্গে এ গুণ করলে হবে আমাদের এ স্কোয়ার ইকোয়াল টু এটার সঙ্গে এটা যদি গুণ কর নি তাহলে এক্স কিউ ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব বা

আমাদের মধ্য মধ্যসমানুপাতি হয়ে গেল এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ নির্ণয় মধ্যসমানুপাতি নির্ণয় মধ্য সমানুপাতি সমান এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এবার নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক বলেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানেও ধরে নেবো একইভাবে মনে করি নির্ণয় মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি এ অতএব এক্স মাইনাস ওয়াই হলিস্কোয়ার কমা এ কমা এক্স প্লাস ওয়াই হলিস্কোয়ার ক্রমিক সমানুপাতি হবে সমানুপাতি হবে এটা যদি ক্রমিক সমানুপতি হয় তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ওয়াই এ ইকোয়াল টু এ ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বা এর সঙ্গে গুণ করলে হবে এ স্কোয়ার টু এক্স তার হোল স্কোয়ার এক্স প্লাস তার হোল স্কোয়ার বা এ সমান আমাদের বেরিয়ে যাবে তাহলে এক্স y ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এখানে যেহেতু স্কোয়ার ছিল তাহলে রুট থেকে বেরোলে আমাদের একটা বেরোবে এখানেও আমাদের একটা বেরিয়ে যাবে বা এ সমান হয়ে যাবে আমাদের এক্স y ওয়াই এটা সূত্র আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস তাহলে আমাদের মধ্য সমানোপাতি হয়ে গেল এক্স মাইনাস ওয়াই অতএব নির্ণয় মধ্য সমানুপাতই সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক বলেছে এ অনুপাত বি এবং সি অনুপাত ডি এই অনুপাত দুটির পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কী সম্পর্ক প্রকাশ করে সেটা আমাদের লিখতে বলেছে তাহলে দেখো যদি এ অনুপাত বি এবং সি অনুপাত ডি এই অনুপাত দুটি যদি পরস্পরের বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তাহলে আমরা বলতে পারি এ অনুপাত দুটির ব্যস্ত অনুপাত উল্টো হয়ে যাবে তাহলে উত্তর পদ প্রথম পূর্বপদ হয়ে যাবে এবং পূর্বপদটি উত্তর হয়ে যাবে তাহলে বি অনুপাত এ আর এখানে ডি অনুপাত সি হয়ে যাবে পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে তাহলে আমরা এই ভাষাটাও লিখে নেব পাঁচ নম্বর ভাষাটা লিখে নাও ए अनुपात पी एवं सी अनुपात डी ए दुटो अनुपात डी ए अनुपात परस्पर विपरीतमुखी को प्रकाश ए अनुपात दुटी परस्पर विपरीतमुखी परस्पर विपरीतमुखी সম্পর্ক প্রকাশ করে তাহলে এই অনুপাত দুটির ব্যস্ত অনুপাত এই অনুপাত দুটির ব্যস্ত অনুপাত अर्थात हम लोग लिखते পারি অর্থাৎ ব্যস্ত অনুপাত এ এর ব্যস্ত অনুপাত কি হবে এ অনুপাত বি এর ব্যস্ত অনুপাত বি অনুপাত এ এবং সি অনুপাত ডি এর ব্যস্ত অনুপাত ডি ডি অনুপাত সি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক সম্পর্ক প্রকাশ করবে পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে প্রকাশ করবে নেক্সট অঙ্কটা দেখে নাও এবার ছয় নম্বর অঙ্ক আমাদের কি বলেছে তিনটি ক্রমিক সমানুপাতির সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করি তিনটি ক্রমিক সমানুপাতির সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে আমরা ধরে নেব মনে করি তিনটি ক্রমিক সমুপাতিটি হচ্ছে এবিসি ধরে নাও মনে করি abc তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা অতএব تلقি হবে আমাদের a অনুপাত b = b অনুপাত c হবে যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে a অনুপাত b = b অনুপাত c হবে বা আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি a / b ইকোয়াল টু বি ওয়াই সি হবে বা যদি কোনো কোনো গুণ কর নিই তাহলে বিয়ের সঙ্গে গুণ করলে হয়ে যাবে বি স্কোয়ার টু এর সঙ্গে গুণ করলে হয়ে যাবে আমাদের এসি বা আমরা এটাকে এভাবে লিখতে পারি এটাকে আমরা এভাবেও লিখতে পারি সি ওয়াই বি ইকোয়াল টু এ অর্থাৎ আমাদের সিবিএ ক্রমিক সমানুপাতি হবে অর্থাৎ আমাদের Cb এ ক্রমিক সমানুপাতি সমানুপাতি তাহলে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে অতএব আমরা বলতে পারব সমানুপাতি সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে দুটি সমানুপদ গঠন করা যাবে গঠন করা যাবে এটাও আমাদের হয়ে এবার সাত নম্বর অঙ্কটি দেখে নাও আমাদের সাত নম্বর অঙ্কটি বলেছে পাঁচটি ক্রমিক সমানুপাতির সংখ্যার প্রথমটি দুই এবং দ্বিতীয়টি ছয় হলে পঞ্চমটি নির্ণয় করি আমাদের প্রথম সংখ্যাটি বলে দিয়েছে দুই এবং দ্বিতীয় সংখ্যাটি বলে দিয়েছে ছয় তাহলে আমাদের পঞ্চম পাঁচ নম্বরটা বের করতে হবে তাহলে এটা আমরা দেখে নাও এবার মন আমরা ধরে নেব যে পাঁচটি ক্রমিক সমানুপাতির সংখ্যাগুলো মনে করি পাঁচটি ক্রমিক সম্পতি সংখ্যাগুলি হলো আমাদের প্রথম বলে দিয়েছিল দুই দ্বিতীয় বলে দিয়েছিল ছয় তাহলে তৃতীয় চতুর্থ আর পঞ্চম ধরে ধরে নিলাম সি ডি আর ই এটা যদি আমাদের পাঁচটি ক্রমিক সহপাতি হয় তাহলে আমরা বলতে পারি দুয়ের দুই বাই ছয় ইকোয়াল টু ছয় বাই সি ইকাল টু সি বাই ডি ইকাল টু ডি ওয়াই ই আমরা লিখতে পারি বা দেখো তাহলে একের তিন দুয়ের সঙ্গে ছয়কে কাটলে দু এককে দুই আর তিন দুয়ে ছয় হয়ে যাবে একের তিন ইকোয়াল টু ছয় বাই সি ইকোয়াল টু সি ওয়াই ডি টু ডি ওয়াই ই আমাদের হয়ে যাবে অতএব এই দুটো যদি আমরা নিই তাহলে দেখো সি এর সঙ্গে এক গুণ করলে হয়ে যাবে সি আর তিনের সঙ্গে ছয় গুণ করলে তিনশো আঠারো আবার যদি একের তিন আর সি এর ডি নিই তাহলে ডি এর সঙ্গে এক গুণ করলে হবে আমাদের ডি আর তিনের সঙ্গে সি গুণ করলে হবে তিন সি কিন্তু আমরা সি এর মানটা জানি আঠারো তাহলে তিন গুণিত আঠারো ইকুয়াল টু আমরা লিখতে পারি তিন আঠেরো চুয়ান্ন আবার যদি আমরা একে তিন আর ডি বাই ই এই দুটো অনুপাত নিয়ে নিই তাহলে আমাদের হবে দেখো ই এর সঙ্গে এগুন গুণ করলে যাবে আমাদের ই আর তিনের সঙ্গে গুণ করলে যাবে থ্রি ডি কিন্তু আমরা ডি এর মানটা জানি ডি এর মান হচ্ছে আমাদের চুয়ান্ন তাহলে তিন গুণিত চুয়ান্ন সমান তিনকে চুয়ান্ন গুণ করলে হবে তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো একে ষোলো একশো বাষট্টি তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি বেরিয়ে যাবে একশো বাষট্টি ওদের পঞ্চম সংখ্যাটি সমান একশো বাষট্টি এবার দেখানো আট নম্বর অঙ্ক দেখে নাও এটা ছিল আমাদের সাত নম্বর অঙ্ক এবার আট নম্বর অঙ্ক দেখানো আট নম্বর বলছি ছয় পনেরো কুড়ি ও তেতাল্লিশ এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগ ফল সমানুপাতি হবে হিসাব করি তাহলে আমরা এখানে ধরে নেব প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করলে যোগ ফলটি যোগফলগুলি সমানুপাতি হবে মনে করি এক্স যোগ করতে হবে আট নম্বর মনে করি প্রত্যেকটির সঙ্গে সঙ্গে প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করলে যোগ ফলটি সমানুপাতি হবে যোগ করলে যোগ ফলগুলি সমানুপাতি হবে যোগ ফলগুলি সমানুপাতি হবে তাহলে আমরা প্রত্যেকটির সঙ্গে যোগ করে নেব এক্স অতএব যদি চারটি সংখ্যা যদি সমানুপাতি হয় তাহলে আমরা সেটাকে লিখতে পারব ছয় অনুপাত পনেরো অনুপাত অনুপাত কুড়ি অনুপাত তেতাল্লিশ তাহলে প্রত্যেকটির সঙ্গে আমরা এক্স যোগ করে নেব অতএব ছয় যোগ এক্স অনুপাত পনেরো যোগ এক্স অনুপাত অনুপাত কুড়ি আর তেতাল্লিশ কুড়ি যোগ এক্স অনুপাত তেতাল্লিশ যোগ এক্স তাহলে অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি বা ছয় প্লাস এক্স বাই পনেরো প্লাস এক্স সমান সমান কুড়ি প্লাস এভাবে আমরা লিখতে পারি এবার কোনি গুন করে নাও বা কোনাকুনি গুন করলে হবে আমাদের ছয়ের সঙ্গে তেতাল্লিশ গুণ করলে হবে তিন ছয় আঠারো আট আর চার ছয় চব্বিশ একে পঁচিশ ছয়ের সঙ্গে এক্স গুণ করলে হবে ছয় এক্স প্লাস এক্সের সঙ্গে তেতাল্লিশ গুণ করলে হবে তেতাল্লিশ এক্স প্লাস এক্সের সঙ্গে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার সমান একইভাবে এটা গুণ করে নেব পনেরোর সঙ্গে কুড়ি গুণ করলে হবে পনেরো দুই তিরিশ আর একটা শূন্য বসে যাবে প্লাস পনেরোর সঙ্গে এক্স গুণ করলে পনেরো এক্স প্লাস এক্সের সঙ্গে কুড়ি গুণ করলে কুড়ি এক্স প্লাস এক্সের সঙ্গে এক্স করলে এক্স স্কোয়ার তাহলে দুদিক থেকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে একই চিহ্নযুক্ত বা এবার এক্সগুলোকে বাম দিকে আনবো বাদ বাকিগুলোকে ডান দিকে রেখে দেবো তাহলে দেখো এখানে ছয়ের সঙ্গে তেতাল্লিশ যোগ করলে হয় ঊনপঞ্চাশ এক্স আর এদিক থেকে এদিকে যোগ নাও পনেরো এক্স আর কুড়ি এক্স যোগ করলে হবে পঁয়ত্রিশ এক্স প্লাস পঁয়ত্রিশ এক্স তাহলে সমানের বাম দিকে আসলে হবে মাইনাস পঁয়ত্রিশ এক্স সমান সমানের ডান দিকে এক্স স্যারে ছিল তিনশো আর এদিকে এক্স ছাড়া আছে দুশো আঠান্ন প্লাস তাহলে ওইদিকে গেলে হয়ে যাবে আমাদের দুশো আঠান্ন মাইনাস বা অনপঞ্চাশ থেকে পঁয়ত্রিশ যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের হবে ন থেকে পাঁচ বাদ চার আর চার থেকে তিন বাদ এক চোদ্দো এক্স ইকুয়াল টু তিনশো থেকে দুশো আঠান্ন বাদ তাহলে আমাদের হয়ে যাবে দশ থেকে আট বাদ দুই আর এদিকে ছয় চার তাহলে বিয়াল্লিশ হয়ে যাবে বা এক্স ইকোয়াল টু আমাদের হয়ে যাবে বিয়াল্লিশ বাই চোদ্দো অতএব এক্স ইকোয়াল টু তিন চোদ্দো বিয়াল্লিশ তিন হয়ে যাবে তাহলে আমাদের আমাদের সংখ্যাটি বেড়ে গেল অতএব আমরা ভাষাটা লিখে দেবো অতএব প্রত্যেকটির সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে যোগফলগুলি ফলগুলি সমানুপাতি হবে অতএব প্রত্যেকটির সঙ্গে যুগ করলে যোগফলটি যোগফলগুলি সমানpathi হবে সমানpathi হবে নেক্সট অংক করি নাও দেখো 9 নম্বর অংক বলেছে আমাদের তেইশ ত্রিশ সাতান্ন এবং আটাত্তর এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি ফলগুলি সমানুপাতি হবে তাহলে আমরা একই ভাষা ধরে নেব মনে করি প্রত্যেকটির সঙ্গে সঙ্গে এক্স বিয়োগ করলে বিয়োগফলটি বিয়োগফলগুলি সমানুপাতি হবে তাহলে যদি এটা চারটি সংখ্যা যদি সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি দেখো আমরা এক ধাপ আগিয়ে লিখে নেব এখানে আমরা এই ধাপটা লিখব না সরাসরি এ ধাপটা এখানে লিখে নেব তাহলে রেখে নাও অদেব তেইশ মাইনাস এক্স বাই ত্রিশ মাইনাস এক্স ইকুয়াল টু সাতান্ন মাইনাস এক্স বাই আটাত্তর মাইনাস এক্স আমরা এভাবেও লিখতে পারি এর আগের অনুপাত না লিখে আমরা এভাবে ডাইরেক্ট লিখতে পারি এটাকে আমরা কোনো গুণ করে নেব এবার বা তাহলে আঠাত্তরের সঙ্গে তেইশ গুণ করলে দেখে নাও আঠাত্তরের সঙ্গে তেইশ গুণ করতে হবে এখানে তাহলে তিন আঠের চব্বিশ তিন সাত একুশ বাইশ তেইশ আট দুইয়ের ষোলো সাত দুই চোদ্দো একে পনেরো চার ছ তিনে নয় পাঁচ দুয়ে সাত আর এক এখানে এবার গুণ করে নাও তাহলে তেইশ আর আঠাত্তর গুণ করলে হবে আমাদের সতেরো চুরানব্বই মাইনাস তেইশের সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে হবে আমাদের তেইশ এক্স এবার এক্সের সঙ্গে আঠাত্তর গুণ করলে হবে মাইনাস আঠাত্তর এক্স আর মাইনাস মাইনাসে প্লাস এক্সের সঙ্গে এক্সগুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু একইভাবে তিরিশের সঙ্গে সাতান্ন গুণ করল তাহলে এখানে লিখি ইকুয়াল টু শূন্যের সঙ্গে গুণ করলে শূন্য আর তিনের সঙ্গে গুণ করলে তিন সাত একুশ তিন পাঁচে পনেরো ষোলো একে সতেরো সতেরোশো দশ বিয়োগ তিরিশের সঙ্গে এক্স গুণ করলে তিরিশ এক্স

বাদ বাকিগুলোকে ডান দিকে নিয়ে চলে যাব তাহলে এখানে তেইশ এক্স মাইনাস আর আঠাত্তর এক্স মাইনাস তাহলে দুটো মাইনাস থাকলে আমরা জানি যোগ করতে হয় তাহলে যোগ করে নেব আট তিনে এগারো আর সাত দুয়ে নয় একে দশ এক্স এটা হয়ে যাবে মাইনাস সমান এটাকে এদিকে নিয়ে চলে আসো এক্সগুলো ছিল এদিকে এটাকেও যোগ করে নেওয়া আগে সাতের সঙ্গে গুণ করলে হবে সাত আর পাঁচের সঙ্গে তিন গুণ করলে পাঁচ তিনে আট তাহলে এদিকে সমানে ডান দিকে মাইনাস কিন্তু বাম দিকে নিয়ে চলে আসলাম তার জন্য এটা প্লাস সাতাশি এক্স হয়ে যাবে আমাদের ইকুয়াল টু ডান দিকে যা ছিল ওটাই লিখে দেবো সতেরো দশ এদিকে আমাদের প্লাস সতেরো চুরানব্বই ছিল তাহলে এদিকে আসলে হয়ে যাবে মাইনাস সতেরো চুরানব্বই বা দেখো একশো এক থেকে সাতাশি বাদ দিলে আমাদের হয়ে যাবে এদিকে তেরো একে চোদ্দ এক্স মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাসের চিহ্ন বড় মাইনাসের মাইনাসের সংখ্যাটা বড় তার জন্য আমাদের মাইনাস হয়ে যাবে এদিকে দেখো বিয়ে করলে আমাদের পাবো চার থেকে শূন্য বাদ চার আর নয় থেকে এক বাদ আট এটাও আমাদের মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাসের সংখ্যাটা বড় বা এক্স ইকাল টু দেখে দুদিক থেকে কেটে যাবে চুরাশি বাই চোদ্দো তাহলে চোদ্দোকে চোদ্দো ছ চোদ্দ চুরাশি হয়ে যায় অতএব এক্স আমরা লিখতে পারি ছয় অতএব আমরা এখানে লিখে দেবো অতএব প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির সঙ্গে ছয় বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে অতএব প্রত্যেকটির সঙ্গে ছয় বিয়োগ করলে সমানুপতি হবে সমানুপতি হবে এবার নেক্সট দেখে নাও আমাদের লাস্ট অঙ্ক বলেছে পি কিউ আর এস এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি ফলগুলি সমানুপতি হবে নির্ণয় করি একইভাবে নয়ের মধ্যে আগের অঙ্কের মতো আমরা ধরে নেব মনে করি প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে বারবার আমি একই ভাষা লিখছি না তোমরা একবার একটু লিখে নেবে দেখো আমরা এই ভাষাটা আবার লিখে নেব মনে করি প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে চলো লিখে নি মনে করি প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপতি হবে তাহলে প্রত্যেকটির সঙ্গে এক্স বিয়োগ করে নাও অতএব যেহেতু চারটি সংখ্যা সমানুপাতি তার জন্য আমরা বিয়ক চিহ্ন দিয়ে লিখে নেবো পি কিউ আর এস ছিল তাহলে পিয়ের সঙ্গে আমরা এক্স বিয়োগ করে দিলাম কিউয়ের সঙ্গেও আমরা এক্স বিয়োগ করে দেবো সমান সমান আর এর সঙ্গেও এক্স বিয়োগ করে দিলাম আর এসের সঙ্গেও এক্স আমরা বিয়োগ করে দিলাম বা এবার তোমরা ক্যালকুলেশন করে নাও দেখো কোনাকুনি গুণ করে নিতে হয় তাহলে কোনাকুনি গুণ করে দেখো আমাদের হয়ে যাবে পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্স ইকোয়াল টু হয়ে যাবে আমাদের কিউ মাইনাস এক্স ইন্টু আর মাইনাস এক্স এবার এই সবগুলোকে গুণ করে নাও বা গুণ করলে আমাদের হয়ে যাবে পিএস পি এর সঙ্গে এস গুণ পিএস এস পি এর সঙ্গে এক্সকে গুণ করলে হবে আমাদের পি এক্স আর এক্সের সঙ্গে এসকে গুণ করলে হবে এক্স এস আর মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু কিউয়ের সঙ্গে আর গুণ করলে হবে কিউ আর আর কিউয়ের সঙ্গে এক্সকে গুণ করলে হবে কিউ এক্স আর মাইনাস এক্সের সঙ্গে আনগুল করলে হবে মাইনাস এক্স আর আর মাইনাস মাইনাসে প্লাস এক্সের সঙ্গে এক্স গুল করলে হবে এক্স স্কোয়ার তাহলে দুদিক থেকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ চলে যাবে এক্স যেগুলো আছে সেগুলোকে বাম দিকে রাখবো বাদ বাদগুলোকে ডান দিকে নিয়ে চলে যাব বা দেখো এখানে থাকবে মাইনাস পি এক্স আর এদিকে মাইনাস এক্স এস মাইনাস পি এক্স মাইনাস এক্স স আর আমাদের ডান দিক থেকে বাম দিকে চলে আসবে মাইনাস কিউএক্স চলে আসলে প্লাস কিউ এক্স মাইনাস এক্স আর চলে আসলে প্লাস তাহলে আর এক্স আর এক্স আর আমাদের যেটা বাঁচবে সেটা রেখে নেব আমাদের এদিকে বেশি ছিল কিউ আর আর বাম দিক থেকে পিএস ডান দিকে চলে আসবে কিউ আর মাইনাস পিএস মাইনাস পিএস বা আমরা দেখো এখানে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে আমাদের কিউটাকে আগে লেখো কিউ তারপর আরটাকে লেখে নাও প্লাসগুলোকে আগে লিখে নিলাম আর তারপর মাইনাসগুলোকে লিখে নাও পি আর এদিকে এস = আমাদের এদিকে যা ছিল ওটাই রাখব QR - PS অতএব x সমান আমাদের হয়ে যাবে QR - PS / এটা নিচে চলে আসবে Q + R - P - S তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর অতএব শেষের ভাষাটাও আমরা লিখে দেবো এখানে বলেছিল প্রত্যেকটির সঙ্গে কত বিয়োগ করলে তাহলে আমরা বলে দেবো অতএব প্রত্যেকটির সঙ্গে যে উত্তরটা বেরোলো সেখানে ওই জায়গাতে আমরা লিখে দেব এত বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সহানুপাতি হবে অতএব প্রত্যেকটির সঙ্গে কিউ আর মাইনাস পি এস বাই কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে তাহলে এই চ্যাপ্টারের আমাদের সম্পূর্ণ অঙ্ক কমপ্লিট হয়ে গেল এবার আমাদের পরের অঙ্কগুলো করবো পরের ভিডিওতে আমরা করবো কষে দেখি পাঁচ দশমিক তিন এই অনুপাত সমানুপাতের তারপর আমাদের অনুপাত সমানুপাত শেষ হয়ে যাবে তাহলে তোমরা অবশ্যই বলবে আমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং যদি পারো তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং বাড়িতেই থাকু ধন্যবাদ